আমাদের নবী মেয়েরা জেগেছিল এই একটা কথা কত বাজারে বেরিয়ে গেছে আমাকে যদি কেউ হাদিস থেকে কোরআন থেকে দেখিয়ে দেয় আমাদের নবী মেয়েরা জেগেছিল আমি এক হাজার টাকা পুরস্কার দেব তাকে এক্ষুনি কোথাও লিখা নেই কোরআনে নেই হ্যাঁ আমাদের রাসূল গেছে মেরাজে তো এইটা দেখাবে এইটা দেখিয়ে দিলে এক হাজার টাকা এক্ষুনি দিব

ব্যাখ্যা ভুল নবী আমাদের নবী মেয়েরাজে চাননি আমি নল নলপুরে জলসায় আসিনি আমাকে দাওয়াত করে আনা হয়েছে নবী মেয়েরাজে চাননি আল্লাহ নবীকে মেয়েরাজে নিয়ে গেছিলেন জোরে বলে قران سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحانه تعالى أسرى أسرى قرآن আল্লাহ বলছেন হাদিবামটাকে কেউ জিজ্ঞেস করে আপনি মেয়েরা দেখেছিলেন আপনি বলবেন আমি যাই আমাকে নিয়ে

তাহলে আমি আলী আজগারের প্রশ্নের উত্তর দেবে আদাম নু ইব্রাহিম মুসা ঈসা দাউদ সুলেমান ইউসুফ ইয়াকুব হাজার হাজার বছর পূর্বে ইন্তেকাল করে গেছেন যদি ইন্তেকাল করে গেছেন আমার নবীর পেছনে ইক্তেদা কেমন করে করলে প্রশ্ন প্রশ্ন কি ছায়া এসে দাঁড়িয়েছিল না সরাসরি এসে দাঁড়িয়েছিলেন প্রশ্ন

সসরিরো তখন আপনারা একটা কথা বলবেন একটা কথা বলবেন বলবেন যদি তাহলে আপনারা বোঝাচ্ছেন নবী তাহলে समस्त নবীরা hayatun nabi জীবিত নবী আর একটু জোরে আর একটু জোরে

আপনাদের নয় আপনাদের পরে আবার পরে বলব গুছিয়ে আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা বোঝালাম সমস্ত নবীরা জীবিত জানেন হাদিস ও কোরআন আমার একটা দলিল নয় কটা দলিল নেবেন দলিল তো দিলাম ওই দলিল কাটেন বাইরামার মামা জিরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ পাক কুরআন পাকে বলেন মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি ওয়া লা আন তানকিহু আযওয়াজাহু মিন বাদিহি আবাদা আল্লাহ পাক বলেন আল্লাহ নবীর ওফাতের পর নবীর বিবিগণদেরকে বিয়ে করা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম 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 আল্লা নবী মিলতে কথা নবী নবীকে বিয়ে করে বিয়ে করে সফল কবিকে কষ্ট দেবে না দেবে না দেবে না নবিকে কষ্ট দেবে না না তাহলে বাবা ও ও বাবাদীকে কষ্ট বাবাদি শরীর কষ্ট অনুভব করে শরীর জীবিত তো কে মরে গেলে সেই শরীর কষ্ট অনুভব করতে পারে মানে যে জীবিত থাকে সেই শরীরটা কষ্ট অনুভব করে নবীর বিবিগণদেরকে বিয়ে করে নবীকে কষ্ট দেওয়া যাবে না কেন তোমাদের জন্য বিয়ে করা হারাম 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 অনেকেই বলে মা হিসেবে হারাম নবীর বিবি আমাদের মা সেই হিসেবে হারাম না মা হিসেবে হারাম নয় হারাম কি কারণে নবী হায়াতুন নবী নবীরা জীবিত নবী চার কারণে নবীরা জীবিত থাকার কারণে নবীর বিবিগণদেরকে বিয়ে করা উম্মতে মুহাম্মাদীর জন্য হারাম 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 আমি রসে পৌঁছানো হয় তাহলে আমাদের করণীয় জুম্মার দিন দুরু সালাম পড়বে বেশি বেশি পড়বে

शरीफ किताबुल ईमान खोलून बुरानी शरीफ किताबुल मगधी खोलून बुरानी शरीफ किताबुल तफसीर कुरान खोलून बुरानी बाबाजी किताबुल इहतिसाम खोलून बाबाजी बाबाजी सही मुस्लिम शरीफ किताबुल तफसीर खोलून तिर्मिजी शरीफ किताबुल तफसीर ترمزي شريفين شري حديث تشن بابادي قال قراء ابن عباس اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وعنده, وعنده يهدي فقال لو انزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فانها نزلت في يوم عيدا في يوم الجمعه وفي يوم عرفه رواه الترمذي ترمزي شريفين সহি হাদিস তিরমিজির হাদিস ভাইরা আমার মামাজিরা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মায়দার 3 নম্বর আয়াত তেলাওয়াত করছিলেন আল ইয়াউমা আমালতু লাকুম দীনাকুম ওয়া আমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াত তেলাওয়াত করছিলেন সূরা মায়দার আয়াত তেলাওয়াত করছিলেন ওয়া ইন্নাহু ইয়াহুদিয়ুল সেখানে তার পাশে এক ইহুদি বসেছিল বাবা ইহুদি বসেছিল ইহুদি শোনার পর কি বলেছিলেন وهو هو يهود فقال لو أنزل هذه عيدا لاتخذنا يومها عيدا يهودي شنو بقول شيء أو ابن عباس أبني قرآ قرآن شريش تيجي جاء تلاوة كلين وهي آيات تامة كتاب أشتو

তাহলে তিরমিজি শরীফের হাদিসে কি আছে জুমার দিন ঈদের দিন আর আরাফার দিন ঈদের দিন عبارة <سؤال> بخاري شريف كتاب الإمام خلول بين ما عن طارق بن الشهاب عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرأونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي أيوه آية قال اليوم أملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة رواه البخاري كتاب الإيمان باب زيارة الإيمان نتصاني قول الله تعالى وزدناهم هدى ويزداد الذين آمنوا إيمانا وقال اليوم أمنت لكم دينكم فإذا ترك شيئا من الكمال فهو ناقص حديث نمبر 45

বুখারী কিতাবুল ইমান কি বলছে শুনুন ভাই আমার হাদিসটা শুনিয়ে দি বাবা জি বাবা জি হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইমরান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন তার কাছে ইহুদি এসে বলছেন উমর আমিরুল মুমিনিনের কাছে এক ইহুদি এসে বলছেন এই উমর এই আমিরুল মুমিনিন আপনাদের কুরআন শরীফে এমন একটি আয়াতে কারীমা আছে যে আয়াতটা আমাদের তাওরাতে যদি আসতো

একটা ঘটনা বলি বাবা ফুরফুরাফিন মুজাদ্দিদুস সামাদ আল্লামা রুহুল আমিন বসির হাদি কে নিয়ে গেলেন কোথায় বাংলাদেশের নোয়াখালী জেলায় বড় বড় আলেম ওলামা জি আল আজহার মিশরের জামে আল আজহার থেকে পাস করা আলেম